হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাহলে আজকে কি বানাচ্ছি? ফুলকপির কোপ্তা বানাবো। তার জন্য আমি ফুলকপিটাকে ভালো করে সাফ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা আর তিনটা পেঁয়াজ। তাহলে ফার্স্টে কি করতে হবে, এই ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তাহলে ফুলকপির এই ডান্ডিটা ফেলে দিতে হবে আর এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তাহলে গ্রাইন্ড করে আমি তোমাদের দেখাচ্ছি। এটাকে ফেলে দিতে হবে। তাহলে গ্রাইন্ডিং করে দেখাবো। তাহলে পেস্টটা বানানো হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি কি করছিলাম ভুলে গেছিলাম বলতে, যে ফুলকপিটাকে একটু বয়েল করে নিয়েছিলাম। তাহলে আলুটা এইটা সব মিশিয়ে আমি একটা কোপ্তা গোল গোল বড়া টাইপের বানাবো। তাহলে আলুটা এরকম একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। ম্যাশ করে নিলে কী হবে, ওর ভিতরে গুটলি থেকে যাবে। এভাবে গ্রেট করে নিতে হবে। তাহলে দুটো বড় বড় আলু আমি সেদ্ধ করে বয়েল করে নিয়েছিলাম, সেটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো 2 চামচ অ্যারারুট পাউডার। আর দেবো 3 চামচ বেসন। দিয়ে দেবো 7 মতন লবণ। আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ি। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। আর এটাকে মাখিয়ে আমি পুরো বল বল বানিয়ে নেব। তাহলে এভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে মাখানো হয়ে গেছে, আমি এখন হাতে একটু তেল লাগিয়ে বলস বানাবো। তাহলে নিয়ে নিলাম একটু ময়দা, আর এই যে নিয়ে নিয়েছি একটু সাদা তেল। তাহলে এভাবে হাতে একটু তেল লাগিয়ে এভাবে বলসগুলো বানিয়ে নিতে হবে। আর এইভাবে একটু ময়দা লাগিয়ে নিতে হবে। তাহলে আমি সবটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে আমি সব বলসগুলো বানিয়ে নিয়েছি, এটাকে এখন ভেজে নিতে হবে। আর তোমাদের একটা কথা, যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে নাও প্লিজ, আর একটা লাইক করবে, কমেন্ট করবে, আর এইভাবে কোপ্তা বানিয়ে খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো হয়েছে। তাহলে কোপ্তা ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে একটু লবণ দিয়ে দেবো, না হলে ভেঙে যেতে পারে কড়াইতে, লাগবে না লবণটা দিলে। লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছ বলসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব আর এভাবে সব বলসগুলো ভেজে নিচ্ছি, একটাও ভাঙেনি দেখো।
তাহলে দেখতেই পাচ্ছো আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, প্রায় একটাও ভাঙেনি। তার কারণ হচ্ছে আমি যে তেলের ভিতরে এক চুটকি লবণ দিয়ে দিয়েছি তার জন্য এটা ভাঙেনি। যখনই এইসব জিনিস আলুর কিংবা পনিরের জিনিস ভাজতে গেলে একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলে সেটা আর ভাঙবে না। তাহলে আজকের টিপস হচ্ছে তেলের ভিতরে লবণ দিয়ে দিলে যে কোনো কোপ্তাই ভাঙবে না, ফেটে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তাহলে আমার সব ফুলকপির কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে নেব আর এক মিনিট ভেজে এটাকে নামিয়ে নেব। তাহলে কড়াইটা বসাই দিয়েছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি, এর ভিতরে আমি পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেব। ভিতরে দিয়ে দেবো একটু টমেটো, ওর ভিতরে দিয়ে দেবো দুটো এলাচ, তিনটে লবঙ্গ আর একটু দারচিনি, এটাকেও ভেজে নেবো সাথে। তাহলে এইটা সব ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তাহলে সব মশলা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন পেস্ট বানিয়ে নেব। তাহলে কড়াই গরম হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দেবো এখন সর্ষের তেল, 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু জিরা, দুটো এলাচ, একটু দারচিনি আর দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে দেবো পেস্টের মশলাটা, মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। লবণ দিয়ে দেবো স্বাদ মতন, যেহেতু কোপ্তার ভিতরে লবণ আছে এটাই সে বুঝে দিতে হবে। দিয়ে দেবো অল্প একটু চিনি, তাহলে মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর ভিতরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, 1 টিস্পুন হলুদ, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তাহলে মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেছে, এর ভিতরে একটু গরম জল দিয়ে দেবো। তাহলে তরকারিটা ভালো করে জাল হওয়ার পরে নামানোর 1 মিনিট আগে বলসগুলো দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর এই যে পাতলা পাতলা দেখা যাচ্ছে এটা কাটানোর জন্য 1 চামচ এর ভিতরে আটা গুলিয়ে দেবো। তাই আমি 1 চামচ আটা নিয়ে নিচ্ছি, এইভাবে 1 চামচ আটা গুলিয়ে এর উপরে দিয়ে দিলে ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, থিকনেসটা থাকবে না, থিকনেস আসে যাবে একদম। ঝোলটা প্রায় হয়ে আসছে, আমি আর 1 মিনিট পরেই ওটা বলসগুলোর ভিতরে দিয়ে দেব। তাহলে ঝোলটা হয়ে গেছে, আমি এর ভিতরে এখন বলসগুলো দিয়ে দেব।
বলসগুলো দিয়ে এক মিনিট পরে এটাকে আমি নামিয়ে দেবো। তাহলে রান্না কমপ্লিট, ফুলকপির কোপ্তা হয়ে গেছে।